গুড মর্নিং। আজকে চলে এসেছি, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার এই একই হলো, বৃহস্পতি আর বৃহস্পতি একই জিনিস, মানে চলতি কথায় বৃহস্পতিবার, আর ভালো করে বলতে গেলে একটু ইয়েভাবে তাহলে বৃহস্পতিবার। তো চলে এলাম আজকের সকাল সকাল, চলে এসেছি সকাল সকাল, মানে খুব একটা সকাল এখন নয় মোটেই। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চা ফা খাওয়া হয়ে গেছে, বাবু স্কুলে বেরিয়ে গেছে, বাবু স্কুলে টিফিন করে দিলাম, সবকিছু করা হয়ে গেছে, গিয়ে আমি এখন বসে আছি। বসে আছি মানে কিছু কাজ সারলাম, সেরে হয়রান হয়ে বসে আছি, লিপস্টিক পরেছি। লিপস্টিক পরেছি, আপনারা ভাবেন লিপস্টিক কেন পড়েছে অসময়, একটু ফ্রেশ ফিল করার জন্য আর কিচ্ছু না। লিপস্টিকটা পরার কারণ যাতে একটুখানি ফ্রেশ লাগে। রুগী 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 করতে করতে অনেকদিন ধরে রোগ রোগ রোগ, ছি এত রোগ ভালো না, সেই জন্য একটুখানি ফ্রেশ ফিল করার জন্য আজকে লিপস্টিক পরলাম। ভাবলাম যে পরি লিপস্টিকটা, এই লিপস্টিকটা পরেছি, এটা কিসের লিপস্টিক, এটা ল্যাকমে, ল্যাকমে 925 না কি একটা যেন ওই জাতীয় কিছু একটা। অনেকে নাম্বার জিজ্ঞাসা করবেন, দাঁড়ান দাঁড়ান লিপস্টিকটা দেখাচ্ছি, অনেকেই নাম্বার জিজ্ঞাসা করবেন, এই যে লিপস্টিকটা, এনরিচ ম্যাট লিপস্টিক, এনরিচ কি এনরিচ জানি না, এটার কালার নাম্বার হচ্ছে PM15। পাবেন না দেখতে, ফোকাস করছেন এখন, কোনো মতেই ফোকাস করছেন এখন। এনিওয়েজ PM15, যাই হোক, তো আপনারা কেমন আছেন বলুন। আচ্ছা আর একটা কথা প্রথমে সরি বলছি, এই কারণে কারণ আমি কাউকে কোনো রকম ভাবেও রিপ্লাই দিতে পারিনি, মানে রিপ্লাই দিতে পারিনি। আপনারা প্রত্যেকে কমেন্ট করেছেন যে সুস্থ হয়ে যাও দিদি, কেউ বলছে কস্তুরি সুস্থ হয়ে যাও, কেউ বলছে কস্তুরি এখনো তোমাকে একটু টায়ার্ড দেখতে লাগছে। ঔসুমি বিশেষ করে, ঔসুমি আমাকে বলেছে আমি তোমাকে খাবার পাঠিয়ে দিচ্ছি করে, থ্যাংক ইউ ঔসুমি, থ্যাংক ইউ। আমি ঔসুমিকেও রিপ্লাই করতে পারিনি, কারণ ও জানে আমার ওর সাথে কমিউনিকেশন চলতে থাকে। তো থ্যাংক ইউ ঔসুমি, থ্যাংক ইউ সুনিপা, আইডি গ্যালারি, সকলকে থ্যাংক ইউ, কার কার কথা বলবো, রাজশ্রী, তারপরে স্বাগতা, আরো কত 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 কত, মানে রিমঝিম, কত মানুষ আমাকে মানে ভালো ভালো কমেন্ট লিখেছেন, স্যান্ডি, তারপরে CN রয়, আমি ওনার পুরো নামটা বলতে পারবো না, উনি মহিলা না পুরুষ আমি সেটাও জানি না, কিন্তু উনি সব সময় খুব ভালো ভালো কমেন্ট করেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ তার জন্য, সাপোর্ট করার জন্য, সমান উনি সাপোর্ট করেন, এত সুন্দর করে উনি কমেন্ট করেন, আমার তিনটে চ্যানেলে উনি কমেন্ট করেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকে অনেকে, প্রচুর মানুষ। তারপরে আরো কার কথা বলো, গীতি, তারপরে গীতি তো শুরুর দিন থেকে ছিল, গীতি, তারপরে আরো কত, আমাকে নামগুলো না লিখে রাখতে হবে, মানে আমি রেগুলার, আমি যখন নামগুলো পড়ি তখন আমার মনে হয় আচ্ছা চিনি আমি, অ্যাজ ইফ, মানে আপনাদের সাথে কিরকম হয়ে গেছে বলুন তো, যে মানে মনে হয় অনেক দিনের চেনাশোনা, মানে এত সুন্দর করে আপনারা কমেন্ট করেন বা এত সুন্দর করে আপনারা লেখেন কমেন্টগুলো, প্রত্যেকে প্রত্যেকে, যে তখন মনে হয় না বাবা আমি এদেরকে যেন কতদিন চিনি, এদেরকে এরা এরাও যেন আমাকে কতদিন চেনে আর আমিও যেন এদেরকে কতদিন চিনি, এত সুন্দর লাগে দেখতে। দেখুন আত্মীয়র সাথেও যতটা না আত্মীয়তা হয়, আপনাদের সাথে অনেক বেশি আত্মীয়তা, আত্মার টান আপনাদের সাথে অনেক বেশি, বিশেষ করে যারা সবসময় অনেক সময়, মানে আমি হয়তো ব্লগ বানাচ্ছি না, হাঁচি আবার দাঁড়ান, হয়তো আমি ব্লগ বানাচ্ছি না, আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করছে দিদি তুমি কেন ব্লগ বানাচ্ছ না, বা ফেসবুকে জিজ্ঞাসা করছে কেন ব্লগ বানাচ্ছ না, আমি ফেসবুকে খুব একটা না মানে রিপ্লাই করতে পারি না, কারণ আমি অ্যাক্টিভ খুব যে ফেসবুকে তা কিন্তু নয়, হ্যাঁ আমি সেই জন্য রিপ্লাই করতে পারি না, আর আমি কাউকেই এর মধ্যে রিপ্লাই করতে পারিনি, আমার বার্থডে ব্লগের পর থেকে লাস্ট দুটো ব্লগে আমি কাউকেই রিপ্লাই করতে পারিনি, কেননা পেরে উঠিনি করতে, সেটা আপনারা সবাই বুঝতে পারেন, সেটা আপনারা সবাই রিয়েলাইজ করেন, রিয়েলাইজ করেন বলেই আপনারা কমেন্ট করেন আমাকে যে
না ও পারছে না তো কি হয়েছে এরকম ব্যাপার আর কি। তো থ্যাংক ইউ আপনাদেরকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনারা রেগুলার টাচে থাকেন আমার সাথে, রেগুলার আমার খোঁজ খবর নেন। আমি হয়তো খোঁজ খবর নিতে পারি না, আমি কিভাবে নেব, মানে আপনাদের তো ব্লগ চ্যানেল নেই বা কিছু, আমি কিভাবে নেব, হয়তো এখন জিজ্ঞাসা করছি যে আপনারা কেমন আছেন, ওয়েদারটা খুব খারাপ, সবার ঘরে ঘরে ভীষণ জ্বর হচ্ছে, কিন্তু সাবধানে থাকবেন সবাই, ঠান্ডা গরমের ওয়েদার তো এখন, মানে ঠান্ডা লাগাবেন না, সবাই পেট ঠান্ডা করা খাবার খাবেন। তো আজকে বৃহস্পতিবার, আজকের আমাদের নিরামিষ, যথারীতি নিরামিষের মধ্যে আজকে ভাত করব, বিউলির ডাল করব। বিউলির ডাল আমার প্রচন্ড ফেভারিট একটা জিনিস, বিশ্বাস করুন এত ফেভারিট না আমি বলে বোঝাতে পারবো না আপনাদের যে বিউলির ডাল আমার কত ফেভারিট। আর বিউলির ডাল হবে মানে আলু ভাত একটু করবই আমি, একটা ছোট আলু দিলেও আলু ভাত একটা দেবো। আর পোস্ত করবো যথারীতি, পোস্ত ভীষণ ভালো লাগে, এবং আমি শিওর যে আপনারা যারা শুনছেন এই মেনুটা, ভাত বিউলির ডাল আলু ভাতে আর পোস্ত, আপনারা প্রত্যেকে হয়তো এই খাবারটা খেতে ভালোবাসেন। এটা এমনই একটা লালচানে বালি খাবার, মানে বাঙালি মানে বিউলির ডাল, আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল আলু ভাতে আর পোস্ত, বাঙালি সেখানেই ফ্ল্যাট। আর কি, আর আর কিসে বাঙালি খুশি হয় বলুন তো, গোবিন্দভোগ চালের ভাত, ডিম আলু ভাতে ঘি, আর যদি একটু আলু ভাজা হলো তো হলো, ব্যাস বাঙালির এ হলে আর কিছু চাই না। আর আমার একটা জিনিস খেতে খুব ভালো লাগে যেটা নর্মালি খাওয়া খুব একটা হয় না, সেটা হলো পান্তা ভাত। পান্তা ভাত আলুর চপ বা পেঁয়াজি আর লঙ্কা ভাজা আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কি ভালো লাগে খেতে আমার। আপনারা ভাবেন এমাই কি কিরম ব্লগার, পান্তা ভাত খায় কিন্তু খায়, ব্লগার তো কি হয়েছে, মানুষ নয় নাকি, বাঙালি নয় নাকি, খাই। রুটি আলু ভাজা যেমন ভীষণ ভালো লাগে খেতে, রুটি আলু ভাজা, আলু ভাজা দিয়ে মুড়ি, কি ভালো লাগে খেতে, আলু ভাজা মুড়ি আর একটু টক মিষ্টি চানাচুর হালকা করে ওপর থেকে ছড়িয়ে নিয়ে, ব্যাস একদম সুন্দর খাবার। যাই হোক, খাবারের ফিরিস্তি দিতে গেলে অনেক কিছুর ফিরিস্তি দিতে হবে। তবে হ্যাঁ, অনেকে বলেছেন আমাকে যে মাটন খেও না, হ্যাঁ মাটন খাওয়া আমি পুরোপুরি স্টপ করে দিয়েছি, একদম STOP, স্টপ, ক্যাপিটাল লেটারে, সুস্থ তো হতে হবে, তো সেই জন্য স্টপ করে দিয়েছি একদম। আর এমনি নর্মাল ডালে ভাতে ঝোলে ভাতে রয়েছি, আর ডাল যে খুব একটা খাওয়া হয় তা নয়, মানে কালে ভদ্রে ওই আর কি। আর বিউলির ডাল তো জানেনি, একবার করলে সে তো গরিবের ডাল বলে, জল মেশাও আর খাও, জল মেশাও আর খাও। যাই হোক, তো এই নিয়ে চলছে। শুভময় চ্যানেলটা সবাই দেখছেন আপনারা, চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটাতে, এটা আমি বলতাম না হয়তো, কিন্তু একটা ভালো খবর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি, যে অনেকে আমার রান্নার চ্যানেলের লিঙ্ক চেয়েছে। লিঙ্কটা দেওয়ার থেকে বেটার আমি তাদেরকে মুখে বলে দিচ্ছি, আমার রান্না চ্যানেলের নাম ইজি রেসিপিস বাই কস্তুরি, ঠিক আছে? ইজি রেসিপিস বাই কস্তুরি করে সার্চ দিলেই আমার রান্নার চ্যানেলটা সার্চেবল একদম, আপনারা দেখতে পাবেন অনেক ডিশ করা রয়েছে, তো অনেক কিছু আচার ফাচার অনেক রকমের কিছু করা রয়েছে, তো সেটা আপনারা দেখতে পাবেন। তো দেখে আপনারা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে? আর এই সকাল থেকে চা ফা খাওয়া হলো, আমার তখন রচা ওই সব খাওয়া হলো, বাবুকে টিফিন করে দিলাম, বাবুর বৃহস্পতিবার বলে কোনো জিনিস নেই, কেননা ও টিফিন নিতে কি নিয়ে যাবে, ডিম পাউরুটি, ডিম ভাজা আর পাউরুটি দিয়ে দিলাম। হ্যাঁ, একটা ব্লগে আমি বলেছিলাম ব্রেডের মধ্যে পাউরুটি দিয়ে খাবো, আমি এত ফ্লোতে বলে গেছি না ব্রেডের মধ্যে পাউরুটি দিয়ে খাবো, আমি নিজের সাথে খেয়াল করিনি, এর একজন খেয়াল করেছে, দিদি ব্রেডের মধ্যে পাউরুটি দিয়ে খাবো মানে কি, মানে ব্রেডের মধ্যে ডিম দিয়ে খাবো, ডিম ভাজা দিয়ে খাবো, এটা বলার জায়গায় বলছে ব্রেডের মধ্যে পাউরুটি দিয়ে খাবো, পরে বলছে হ্যাঁ সত্যি তো ব্রেডের মধ্যে পাউরুটি দিয়ে খাবো বলেছি আমি। যাই হোক, আর একটা সেদিনকে কি ভুল কথা আমি বলেছি, ও দুপুরের লাঞ্চ বানাবো, একজন বলছে দিদি দুপুরের খাবারকেই তো লাঞ্চ বলে, আর আসলে এই কথাগুলো কি বলতো, মানে ওই তো ট্যাপ ওয়াটারের জল, এরকম টাইপের, ট্যাপ ওয়াটারের জলে আমি মানে রান্না করি বা ট্যাপ ওয়াটারের জল খাই, ট্যাপ ওয়াটার মানেই তো জল, এরকম টাইপের কিছু কথা আছে না যেগুলো বাঙালিরা মানে অবলীলায় ভুলটা বলে ফেলে, আমিও তার দলে পড়ে আমি অবলীলায় ভুল বলে যাই, দুপুরের লাঞ্চে দুপুরের খাবারে বা লাঞ্চে এই বানাবো, আরে দুপুরে খাবার মানেই তো লাঞ্চ, সত্যি কিছু কথা থাকে দেখবেন মানে অবলীলায় মানুষ উল্টো কথাটা বলে যায়, আমিও তাদের দলে পড়ি, আমি অবলীলায় উল্টো কথা বলে যাই। হ্যাঁ, টু ওয়ার্ডস বাড়ির দিকে,
টুয়ার্ডস বাড়ির দিকে, মানে টুয়ার্ডস বাড়ির দিকে আবার কি কথা, মানে টুয়ার্ডস বাড়ি, টুয়ার্ডস বাড়ির দিকে, তারপরে উইদিন এতটার মধ্যে আমি কি পৌঁছচ্ছি, উইদিন এতটার মধ্যে আমি কি পৌঁছচ্ছি আবার কি, মানে লোকে কি করে, কখন আসবে, উইদিন বারোটার মধ্যে আমি পৌঁছেছি, উইদিন বারোটার মধ্যে পৌঁছচ্ছি, মানে উইদিন বারোটা পৌঁছচ্ছি, উইদিন বারোটার মধ্যে পৌঁছচ্ছি, মানে এগুলো যে ইচ্ছাকৃত বলে লোকে তা কিন্তু না, মানে উইদিনটাও বলতে হবে, মাথায় উইদিনটাও আছে আবার মধ্যেটাও আছে, দুটো মিশিয়ে একটা ঘ্যাট পাকিয়ে বলে দিল, এবং যাকে বলছে সেও কিন্তু ধরে না হতো, সেও কিন্তু শুনে নিল ওই ঘ্যাটটায় যে উইদিন বারোটার মধ্যে এসে পৌঁছবে, সেও হয়তো আরেকজনকে কনভে করছে, ও বলেছে উইদিন বারোটার মধ্যে এসে পৌঁছে যাবে, মানে যাচ্ছে তাই, মানে এগুলো লোকে ইচ্ছাকৃত মোটেই বলে না, জেনে ভীষণ শিক্ষিত দেখবেন, একটা জিনিস দেখবেন খেয়াল করে, ভীষণ শিক্ষিত মানে হাই ফাই একদম ব্যাপার স্যাপার সমস্ত, সেও কিন্তু অজান্তে নিজের অনেক ভুল কথা বলে, অনেক ভুল কথা সে বলে ফেলে, মানে এটা ইচ্ছাকৃত না, মানে বাই ফোর্স এটা বেরিয়ে যায় আর কি, উইদিন বারোটার মধ্যে কি পৌঁছচ্ছি। যাই হোক, আমার যেমন আগে খুব গোলমাল হতো জানো তো, মানে এত গোলমাল করতাম আমি, এটা এখন হাসি পায়, দুপুর বারোটা পিএম না এম, আমি এটা ভীষণ গোলমাল করতাম, দুপুর বারোটা পিএম হবে আর আমি শুধু ওটাকে এম করতাম, তাহলে রাত্রির বারোটাটা কি পিএম, মানে হয় এগুলো হয়ে যায়, মানে কিছু করার থাকে না এগুলো নিয়ে আর। যাই হোক, এখন বসে আছি, বসে বসে আপনাদের সাথে আড্ডা মারছি, এরপরে আমি যাবো রান্না করতে, আজকে যেহেতু হালকা রান্না, যেহেতু বিশেষ কিছু করার নেই আমার, সেই জন্য মানে কি বলবো, চাপ নিচ্ছি না বিশেষ একটা, হালকা হালকা রান্না করব, প্রেশার কুকারে করব, চাপ কিসের। শুভময় চ্যানেলটাও চলছে, শুভময় নিজের মতো করছে তো। আচ্ছা, রিসেন্টলি শুভময় চ্যানেলে কারি চাওয়ালের একটা ব্যাপার ছিল, কারি চাওয়াল, আমি ওটা গুজরাটি কারি বানিয়েছিলাম, ঠিক আছে, আমার চ্যানেলে, রান্না চ্যানেলে, রেসিপি কুকিং চ্যানেল যেটা, ইজি রেসিপিস বাই কস্তুরি, ওতে পাঞ্জাবি বা মানে নর্থ ইন্ডিয়ান কারিটা বানিয়ে দেখানো রয়েছে, পাঞ্জাবি কারি বলা যেতে পারে ওটাকে, ওটা বানিয়ে দেখানো রয়েছে, ওটা দেখে আপনারা ট্রাই করতে পারেন। এবারে আপনারা অনেকেই বলেছেন যে গুজরাটি কারি, গুজরাটি কারি আমি দেখিয়ে দেবো কিভাবে বানাতে, খুব সোজা, পাঞ্জাবি কারির থেকেও সোজা কাজ গুজরাটি কারি বানানো, সেটা আমি দেখিয়ে দেবো। অনেক রকম কারি হয়, সিন্ধি কারি হয়, অনেক রকমের কারি হয়, সাউথ ইন্ডিয়ান কারি হয়, অনেক কিছু রকমের কারি হয়, তো সেগুলো আমি সব এক এক করে আস্তে আস্তে দেখিয়ে দেবো। সিন্ধি কারিটা একটু অন্য, তো সেটা আমি দেখিয়ে দেবো আস্তে আস্তে সবকিছু, বাড়িতে করে খাবেন, গরমকালে বেশ ভালো কারি চাওয়াল। একজন বলেছে শুভময়কে যে আপনার ওয়াইফ খুব কুড়ে, খুব কি ফাঁকিবাজ, হ্যাঁ আই অ্যাডমিট আমি ফাঁকিবাজ, কিন্তু ফাঁকিবাজ বলে হালকা খাবার যেটা খাচ্ছি ওটাই কিন্তু ঠিক খাবার, কারি চাওয়াল তো লোকে খায় তো, নর্থ ইন্ডিয়ানরা তো খায় কারি চাওয়াল, ওদের যখন আমি নর্থ ইন্ডিয়াতে থাকতাম দেখতাম জানেন তো, কারি নিল, ঘি ঢাললো, চাওয়াল নিল, তা ওখানে তো বেশিরভাগটাই বাসমতি বা বাসমতি টুকরা যেটা বলে, যারা নর্থ ইন্ডিয়াতে থাকবে তারা রিলেট করতে পারবে, ওখানে টুকরা পাওয়া যায় বাসমতির, তো ওই দিয়ে ভাত করলো, কারি নিল, ঘি নিল, খাওয়া হয়ে গেল, বড় জন একটা পাঁপড় ভাজা নিল বা আচার নিল সাথে, কারি নিলে খুব একটা আচার নেয় না, পাঁপড় ভাজা একটা নিল, দ্যাটস ইট, খাওয়া হয়ে গেল। তো কিছু কিছু খাবারের কম্বিনেশন এরকম থাকে যে তার সাথে আর কি, যেমন রাজমা চাওয়াল তার সাথে বড় জোর একটা দই নেবে একটুখানি বা পাঁপড় ভাজা নেবে একটুখানি, তো দ্যাটস ইট, আর বেশি কিছু নেয় না, মানে কিছু কিছু খাবার মানে কম্বিনেশন থাকে, তো যেমন আমাদের বিউলি ডালের সাথে পোস্ত আর আলু ভাত এটা চলে, কিন্তু বিউলি ডালের সাথে কি আর এঁচোড়ের তরকারি খায় লোকে, খায় না, মানে কম্বিনেশন না, খেলে খাওয়াই যায়, কেন খাবে না, কিন্তু কম্বিনেশনটা আমি বলছি। যাই হোক, চলুন অনেকক্ষণ বকবক করলাম, এরপরে কাজ সারি, তারপর দেখাবো আপনাদেরকে, চলুন ওভারে যাই, বিছানা তোলা হয়ে গেছে, একটু শুধু ঝাড়বো, সর গুন্ডা সর বাবা, সরো বাবা, বিস্তার উঠানা হো গেয়া জি, থোড়া সা ঝাড়া লেগে গেছে,
এই ঝেঁটাটা নেওয়ার জন্য মিউজিয়াম থেকে লোক এসেছিল। শুনুন, লোক এসে বলল যে বৌদি আপনার ঝেঁটাটা তো খুব স্বাস্থ্যবান, এইটুকু কোমর, তার সরু কোমর, সাইজ 0, এই ঝেঁটাটা দিন, এটা মিউজিয়ামে রাখবো, আর আপনাকে কিছু টাকা দেবো। আমি তাও দিন না গো, মিথ্যে কথা বলছি, মজা করলাম আপনাদের সাথে। কি অবস্থা দেখুন, সাইজ 0, আমার সাইজ 0 আর হলো না, মোটা ধাপসাই রইল। এই যে বিছানা তোলা হয়ে গেছে, আমি দিনের মধ্যে 10 বার ধরে বিছানা ঝাড়ি। বাতিক বাতিক বাবু, চলো আভি রসোই মে চলতে হ্যায়। এই ঝেঁটা যদি আমি না ছাড়তে পারি, তাহলে সরকার থেকে আমাকে ঝেঁটা মেরে তাড়া করবে দেশের বাইরে। বোধহয় একই জিনিস দাঁড়ান, রোজ দিন আমি রান্না করে করে দেখাবো না। আরে সিদ্ধ করেনি, ভাতটা গরম গরম বসাবো, গরমা গরম চাল বিঠাইঙ্গে, সিদ্ধটা হয়ে যাবে আগে, ডালটা আর আলু ভাতটা। কিছু না, আদা মুড়ি বাটা দিয়ে ডালটাকে সাঁতলাবো, একটা কাঁচা লঙ্কা হচ্ছে, শুকনো লঙ্কা একটা দেবো, দিয়ে মৌড়ি ফোড়ন দিয়ে, আমি ইনফ্যাক্ট 5 ফোড়ন দিতে প্রেফার করি বেশি, দিয়ে ডালটাকে সাঁতলাবো, আলুটাকে আলাদা করে রেখে দেবো, খাবার আগে ওটাকে আলুর স্কিনটা ছাড়িয়ে ওটাকে মাখবো, আর ভাতটা বসাবার পোস্ত যেরকম নর্মাল করে আলু কেটে নিয়ে পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা দিয়ে, ব্যাস একটু পোস্ত বাটা রেখে দেবো। আপনারা জানেন আমার লাঞ্চ মেনু কি, তো সেই জন্য রোজ দিন লাঞ্চ দেখিয়ে দেখিয়ে, আমি বানানো দেখিয়ে দেখিয়ে বোর করব না, কারণ আমি রোজই লাঞ্চ দেখাই কি বানাই, আজকে আর দেখাবো না, আজকে ব্লগটা একটু, অনেকদিন হল আপনাদের সাথে কথা বলিনি, খুব ইচ্ছা হলো কথা বলতে। দেখবেন একটা জিনিস কিনেছি, এই দেখুন এই হাতাটা, হাতা দেখলেই না মনে হয় কি বলুন তো, নেই আমার কাছে কিছু, কিচ্ছু নেই, কোনো হাতা নেই, ভাত তোলার হাতা নেই, ডাল তোলার হাতা নেই, কিছু নেই, অথচ জমে যাচ্ছে, পরের পর পরের পর জমে যাচ্ছে, কিন্তু দেখলে মনে হয় যে আমার কাছে তো কিছুই নেই, বাবা কি সুন্দর জিনিসগুলো, যদি কিনতাম তো কিনেই ফেলি আলটিমেটলি। এই করে বিভিন্ন সাইজ বিভিন্ন শেপের হাতা খুন্তি আমার কাছে রয়েছে, যত না ব্যবহার করি তার চেয়ে বেশি কিনি, কিন্তু কি করব, ভালো লাগে, লোভ লাগে, দেখলে মেয়েদের জামা কাপড় হাতা করা খুন্তি দেখলে লোভ লাগে, আমারও লাগে, কিনেও ফেলি। ঠিক আছে চলুন আসছি আবার পরে, রান্না বান্না করে নিয়ে খেতে বসবো যখন, তখন দেখাবো ফাইনালি কি বানালাম।